আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। আগামী ম্যাচে নিষিদ্ধ নেইমার ভিনিসিয়াস। ম্যাচের মধ্যে প্রতিপক্ষ প্লেয়ার যদি ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চায় তখন প্রায়ই নেইমারকে উত্তেজিত হতে দেখা যায়, আর ফাউল না করেও কেবল উত্তেজিত হওয়ার কারণে তাকে দেখতে হয় হলুদ কার্ড। আজকে চিলির বিপক্ষে ম্যাচেও সেটাই হয়েছে। মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের সেরা এই তারকা। চিলির বিপক্ষে আজকের এই ম্যাচে 62 মিনিটের সময় এই ঘটনাটি ঘটে। নেইমারকে ফাউল করেন দিয়াজ, কিন্তু এটা মোটেও পছন্দ হয়নি নেইমারের। উঠে গিয়ে ধাক্কা মারেন তাকে। রেফারি দৌড়ে এসেছিল দিয়াজকে হলুদ কার্ড দেখানোর জন্য, কিন্তু নেইমার ধাক্কা দেওয়াই তাকেও হলুদ কার্ড দেখতে হয়। এই হলুদ কার্ডের কারণে ব্রাজিলের পরবর্তী ম্যাচটিতে নিষিদ্ধ থাকবেন তিনি। বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটিতে তাই দেখা যাবে না পিএসজি এই তারকাকে। শুধু নেইমার জুনিয়রই নন, আক্রমণ ভাগের আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রও নিষিদ্ধ থাকবেন এই ম্যাচে। তিনিও হলুদ কার্ড সংক্রান্ত কারণে ম্যাচটি মিস করবেন। ম্যাচের 71 মিনিটে প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। এই কার্ডের পরপরই অবশ্য তিতে তাকে তুলে নেয়। অন্যদিকে ব্রাজিল ভক্তদের আশা যেন পূরণ করল নেইমার ও ভিনিসিয়াস। নেইমার এবং ভিনিসিয়াস জুটি কেমন হবে সেটা দেখার জন্য অপেক্ষা করছিল ব্রাজিল ভক্তরা। সম্প্রতি সময়ে ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়াস নেইমারের সঙ্গে মানিয়ে নিতে পারেন কি না সেটা দেখার জন্য অধীর অপেক্ষা ছিল ভক্তদের। ব্রাজিল কোচ তিতে যেন ভক্তদের মনের কথা বুঝতে পেরেছেন। তিনি চিলির বিপক্ষে ম্যাচে নেইমার এবং ভিনিসিয়াসকে একসঙ্গে একাদশে রাখলেন। সঙ্গে আক্রমণ ভাগে তৃতীয় প্লেয়ার হিসেবে থাকলেন অ্যান্থনি। ম্যাচের শুরু থেকে নেইমার এবং ভিনিসিয়াসের মধ্যকার জুটির রসায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দুজনের যুগলে বেশ কয়েকটি আক্রমণ রচিত হয় ব্রাজিলের। ধীরে ধীরে সেই আক্রমণের তীব্রতা আরও বাড়তে থাকে। লেফট উইংয়ে ভিনিসিয়াস, রাইট উইংয়ে অ্যান্থনি এবং মাঝে নেইমার। দুর্দান্ত তিন প্লেয়ার আক্রমণ ভাগে থাকায় চিলির প্লেয়ারদের তাদের আটকাতে হিমশিম খেতে হচ্ছিল। এর মধ্যে দুইবার সুযোগ আসে নেইমারের সামনে, দুটি সুযোগই আসে ভিনিসিয়াসের কল্যাণে, কিন্তু মিস করেন নেইমার। ম্যাচের 44 মিনিটে অবশেষে প্রথম গোলটি পায় ব্রাজিল। নেইমারের পেনাল্টি থেকে আসে গোলটি। এই গোলের 2 মিনিট পরই ভিনিসিয়াসের দুর্দান্ত ফিনিশিং দেখে ফুটবল ভক্তরা। অ্যান্থনির পাস ধরে দারুণ পরিপক্কতার পরিচয় দিয়ে গোলটি করেন ভিনিসিয়াস। ব্রাজিল ভক্তরা তাদের রসায়নে বেশ খুশি।